নেক্সট কোয়েশ্চেন দেখো, বলছে এ ট্রি ব্রেক্স ডিউ টু স্টর্ম অ্যান্ড দি ব্রোকেন পার্ট বেন্ডস সো দ্যাট দি টপ অফ দি ট্রি টাচেস দি গ্রাউন্ড মেকিং অ্যান অ্যাঙ্গেল 30 ডিগ্রি উইথ ইট। দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ফুট অফ দ্য পয়েন্ট উইথ দ্য টপ টাচেস দি গ্রাউন্ড ইজ 9 মিটার, ফাইন্ড দি হাইট অফ দি ট্রি। তো কী বলেছে, একটা ট্রি আছে, ধরে নাও এটা হচ্ছে ট্রি, ইনিশিয়ালি ট্রি এর হাইটটা, ঠিক আছে। স্টর্ম হওয়ার পরে এই ট্রিটা ব্রেক করছে, ধরো এই পয়েন্ট থেকে ব্রেক করেছে, ব্রেক করার পর এই যে টপ পার্টটা এটা নিচে চলে এসেছে, তাহলে এইখান থেকে কী হবে, এটা এরকম হবে ফিগারটা, জাস্ট এরকম, মানে এই পোর্শনটাই এই নিচে চলে আসছে। তাহলে এইটা যদি আমরা ওয়াই মিটার ধরি, ঠিক আছে, এই যেটা আমাদের ব্রুক মানে ব্রোকেন হয়ে গেছে আফটার স্টর্ম, তাহলে এটাও আমাদের ওয়াই মিটার হবে। আর এইটাকে তাহলে আমরা ধরে নিচ্ছি এক্স মিটার, বাকিটা এক্স মিটার, তাহলে টোটাল লেন্থ অফ দ্য মানে ট্রি এর লেন্থ কত হবে, এক্স প্লাস ওয়াই মিটার। এবার বলছে এই ট্রিটা যখন মানে ব্রেক করার পর নিচে মাটিতে পড়ছে, তখন এর যে এই টপ পার্টটা, এই যে এই পয়েন্টটা, এটাই তো হবে টপ, কারণ এটাকে যদি আমি উঠাই তাহলে এখানে যাচ্ছে, মানে শিফট করলে রোটেট করলে এখানে যাচ্ছে, তাহলে এই যে টপ পয়েন্টটা যখন নিচে গিয়ে এখানে কন্ট্যাক্ট করছে, তখন অ্যাঙ্গেল অফ এলিভেশন আমাদের বলে দিয়েছে কত, 30 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার বলছে আমাদের যে ট্রিয়ের ফুট, ট্রিয়ের ফুট বলতে কি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা, এই ট্রিয়ের যে টপ মোস্ট পয়েন্টটা যখন গ্রাউন্ডে টাচ করছে, তার মানে এই পয়েন্ট, এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত বলে দিয়েছে, 9 মিটার, তাহলে এইটুখানি কত হচ্ছে, 9 মিটার। তাহলে আমাদের বার করতে পারছে ফাইন দি হাইট অফ দি ট্রি। তো চলো এই এইটাকে ধরে নিই এ, এইটাকে নাম দিই বি, এই পয়েন্টটা নাম দিই সি, এই পয়েন্টটা নাম দিই ডি, ঠিক আছে। তো সবচেয়ে প্রথমে লিখবে, লেট এ বি বি দ্য ইনিশিয়াল হাইট অফ দি ট্রি ওয়ের উইচ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই মিটার, অ্যান্ড সি বি দ্য পয়েন্ট অফ পয়েন্ট ওয়ে দি ট্রি ওয়াজ ব্রোকেন। তাহলে দে ফোর বি সি ইকুয়াল টু ওয়াই মিটার অ্যান্ড এ বি এ সি ইকুয়াল টু এক্স মিটার। নাও বি সি ইকুয়াল টু সি ডি উইচ ইকুয়াল টু ওয়াই মিটার লিখবে, অলসো গিভেন এ ডি ইকুয়াল টু 9 মিটার। তাহলে দের ফর এবার আমরা বলবো ফ্রম, প্রথমে এই ট্রাইঙ্গেলটা, একটাই তো ট্রাইঙ্গেল আছে এখানে, একবার আমরা এইটা বার করবো আর একটা হচ্ছে এইটা, মানে পারপেন্ডিকুলার আর বেস দিয়ে কী রিলেশন আছে, ট্যান থিটা। তাহলে একবার আমরা ট্যান থিটা ইউটিলাইজ করে আমরা এক্সটা বার করবো, আর একটা আমরা ইউজ করবো কি, বেস আর আমাদের হাইপোটেনিউস, বেস আর হাইপোটেনিউসের মধ্যে কী রিলেশন আছে, কস বা সেক থিটা। তো সেক থিটা দিয়ে আরেকটা আমরা এই রিলেশন বার করবো, সেখানে ওয়াই বেরাবে আর ট্যান দিয়ে করলে এক্স বেরাবে, তারপরে এক্স আর ওয়াইয়ের ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বার করে দুটোকে অ্যাড করলে আমরা হাইট অফ দি ট্রি পেয়ে যাব। তো চলো ফ্রম লিখিবে ট্রায়াঙ্গেল এ ডি সি বা এ সি ডি যাই লেখো, এ ডি সি, এ ডি সি কেন বলছি, কারণ আমাদের অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি, তো অ্যাঙ্গেলটাকে মেনশন করার জন্য সবসময় যেই যেই পয়েন্টটা অ্যাঙ্গেলকে মানে ডিনোট করছে সেটা সবসময় সেন্টার লিখতে হয়, তো ওই কারণে আমরা ডিটা সেন্টারে রাখছি। এ সি ডিও লিখতে পারতো, কোনো অসুবিধা নেই, বাট বেটার হবে যদি আমরা অ্যাঙ্গেলটাকে মেনশন করি অ্যাট দ্য সেন্টার, তাহলে অ্যাঙ্গেল এ ডি সি বলতে পারি আমরা যে ট্যান 30 ডিগ্রি ইকুয়াল টু কত, পারপেন্ডিকুলার বাই বেস, এটা 30 ডিগ্রি, তাহলে এর বেস কোনটা হবে, এ ডিটা বেস হবে আর এসিটা ওর পারপেন্ডিকুলার হবে, তাহলে পারপেন্ডিকুলার কত, এসি, এসি আর বেস কত, এডি, ইমপ্লাইজ ট্যান 30, ট্যান 30-র ভ্যালু কত, 1/√3, আর এসি কত, এসি আমরা ধরেছি এক্স, আর এডি কত বলে দিয়েছে, 9 মিটার, তাহলে 9 ইমপ্লাইজ এক্স কত, এক্স ইকুয়ালস টু 9/√3। তাহলে এটাকে মানে √3টাকে উপরে নিয়ে যেতে গেলে কী করতে হবে আমাদেরকে, আরেকটা √3 দিয়ে মানে টপ অ্যান্ড বটম মানে নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটরকে মাল্টিপ্লাই করতে হবে। যদি এরকম করি তাহলে কী হবে, রেজাল্টটা সেমই থাকবে, কারণ আলটিমেটলি √3 কেটে গেলে এইটাই থাকছে, তাই তো, তার ফ্র্যাকশনটা আমাদের সেমই রাখছি। তো নাও √3 × √3 কত হবে, 3, নাও 3 9/3 কত হচ্ছে, 3, তাহলে 3√3, তাহলে এক্স এর ভ্যালু কত পেলাম আমরা, 3√3। নেক্সট আমরা বার করব ওয়াইয়ের ভ্যালু, অ্যাগেন ইন ট্রায়াঙ্গেল এ ডি সি
cos of 30 degree কত হবে আমাদের বেস বাই হাইপোটেনিউজ তো বেস হচ্ছে AD এন্ড হাইপোটেনিউজ হচ্ছে আমাদের কত CD বা DC যেটা লেখো নাও cos 30 cos 30 ভ্যালু কত root 100 root 3 বাই 2 আর AD কত দিয়েছে AD হচ্ছে 9 এন্ড DC আমাদের বার করতে হবে মানে ইকুয়ালস টু y ইমপ্লাইজ y কত হচ্ছে আমাদের 9 ইনটু 2 ডিভাইডেড বাই রুট 3 তাই তো নাও y ইকুয়ালস টু 9 ইনটু 2 ডিভাইড বাই রুট 3 উইচ ইজ ইকুয়ালস টু আমরা বলতে পারি কত হবে এটা এটা আবার করে নাও 9 ইনটু 2 বাই রুট 3 ইনটু রুট 3 তাহলে রুট 3 ইনটু রুট 3 কত হচ্ছে 3 3 9 ডিভাইডেড বাই 3 হচ্ছে 3 3 টু জাস্ট 6 তাহলে এটা হচ্ছে আমাদের 6 রুট 3 তাহলে ওয়াইয়ের ভ্যালু আসছে 6 রুট 3 আর এক্স এর ভ্যালু কত আসছে 3 রুট 3 তাহলে দের ফোর হাইট অফ ট্রি কত বেরোচ্ছে আমাদের এক্স প্লাস ওয়াই উইচ ইকুয়ালস টু 3 রুট 3 প্লাস 6 রুট 3 উইচ ইকুয়ালস টু 9 রুট 3 মিটার তাহলে আমাদের হাইট কত বেরোলো 9 রুট 3 মিটার এবার তোমরা এটাকে এইভাবেও রাখতে পারো বা এবার যদি এটা তোমরা মানে ডেসিমেলে বার করতে চাও তাহলে 9 ইনটু 1.732 করবে যেটা আসবে সেটাই হবে তোমাদের আনসার ঠিক আছে তাহলে এটাই হলো তোমাদের আনসার নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে এ 1.5 মিটার টল বয় ইজ স্ট্যান্ডিং অ্যাট সাম ডিস্টেন্স ফ্রম এ 30 মিটার টল বিল্ডিং দি অ্যাঙ্গেল অফ এলিভেশন ফ্রম হিজ আইস টু দি টপ অফ দ্য বিল্ডিং ইনক্রিজেস ফ্রম 30 ডিগ্রি টু 60 ডিগ্রি অ্যাজ হি ওয়াকস টুয়ার্ডস দি বিল্ডিং ফাইন্ড দ্য ডিস্টেন্স হি ওয়াকড টুয়ার্ডস দ্য বিল্ডিং তো সবচেয়ে প্রথমে আমাদের কী বলেছে একটা মানে বয় আছে যার হচ্ছে হাইট 1.5 মিটার তার ধরে নিই এইটা একটা বয়ের এর হাইট হচ্ছে 1.5 মিটার এটা 1.5 মিটার এই বয়টা একটা বিল্ডিং থেকে কিছু দূরত্বে দাঁড়িয়ে আছে তো ধরে নিই এত দূরে দাঁড়িয়ে আছে এই বিল্ডিং থেকে এটা হচ্ছে ফুট অফ দি বিল্ডিং ঠিক আছে তো বিল্ডিংটা বলে দিয়েছে 30 মিটার হাই তো এটা ইনিশিয়ালি ধরি 30 মিটার হাই তো এবার এদের যে ফুট অ্যান্ড টপ দুজনেরই আমার নাম্বার নেমিং কনভেনশন দিয়ে দিই এটা ধরে নিই এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা ধরে নিই সি পয়েন্ট এটা হয়ে যাবে ডি পয়েন্ট ঠিক আছে আর এ সি এটাকে জয়েন করলাম কেন এটা এই যে বিল্ডিংটা আছে বিল্ডিংয়ের যে ফুট আর ছেলেটা যেখানে দাঁড়িয়ে আছে ওর যে ফুট গ্রাউন্ড লেভেলে আছে তাহলে এই দুটো একটা স্ট্রেট লাইনই হবে তাই এটা জয়েন করলাম এই যে ডিস্টেন্সটা এটা আমাদেরকে বার করতে হবে ঠিক আছে নেক্সট বলেছে ইনিশিয়ালি যখন এই মানে এই পজিশনে দাঁড়িয়ে আছে তখন বিল্ডিংয়ের টপে যে অ্যাঙ্গেল অফ এলিভেশনটা হচ্ছে সেটা বলে দিয়েছে 30 ডিগ্রি তাহলে এইখান থেকে ছেলেটা যখন উপরে তাকাচ্ছে তখন অ্যাঙ্গেল হচ্ছে কত 30 ডিগ্রি তা সেটা 30 ডিগ্রি কখন হবে যখন আমরা অ্যাঙ্গেল করতে গেলে কি দুটো লাইন দরকার তাহলে এই পয়েন্ট মানে লাইন ছেলেটার যেখানে আইস আছে সাইট এখান থেকে যেখান থেকে দেখছে সেই পয়েন্ট থেকে আমরা বিল্ডিংয়ের উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করব ইন সাচ এ ওয়ে যেন সেই লাইনটা প্যারালেল টু এসি হয় ঠিক আছে তো একটা লাইন প্যারাল টু এসি করছি অ্যাজ ওয়েল অ্যাজ পারপেন্ডিকুলার অন এ বি তাহলে এই লাইনটা আর এই লাইনটা প্যারালেল হয়ে গেল তাহলে এইটার যা ডিস্টেন্স এটারও তাই ডিস্টেন্স হবে এইবার এই যে অ্যাঙ্গেলটা তাহলে ফর্মেশন হচ্ছে এবার তাই এটা কত বলছে 30 ডিগ্রি এবার বলছে যখন ছেলেটা কিছুক্ষণ হাঁটার পর একটা জায়গায় গেল টুয়ার্ডস দ্য বিল্ডিং ঠিক আছে অ্যাওয়ে ফ্রম দ্য বিল্ডিং মানে টুয়ার্ডস দ্য বিল্ডিং তাহলে এইখান থেকে ধরো এই পয়েন্টে আসলো এ তখন হাইট অফ দ্য বয় তো সেমই থাকবে তো এইটা এই জায়গায় যখন আসলো তখন এইখান থেকে যখন উপরে তাকাচ্ছে বিল্ডিংয়ের উপরে তখন ওর অ্যাঙ্গেল অফ এলিভেশন কত বলছে 60 ডিগ্রি তাহলে এই অ্যাঙ্গেলটা তখন বলছে 60 ডিগ্রি তো আমাদেরকে রিকোয়ার্ড কী বার করতে হবে ফাইন্ড দি ডিস্টেন্স ওয়াক টুয়ার্ডস দি বিল্ডিং তাহলে মানে এইটা বার করতে এই এতটা না তাহলে আমাদের জাস্ট বার করতে হবে এই জিনিসটা ডিস্টেন্স ওয়াকড নট দ্য ডিস্টেন্স বিটুইন দি বয় অ্যান্ড দ্য বিল্ডিং বাট দ্য ডিস্টেন্স ট্রাভেলড বাই দ্য বয় ওয়াইল
চেঞ্জিং দি অ্যাঙ্গেল অফ এলিভেশন, যাই বলতে পারে এটা, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা এ ধরে নাও, এটা আমরা নাম দিয়ে দিচ্ছি, এটা এ বি সি ডি, তাহলে এটা ই এফ দিয়ে দিই নাম, ঠিক আছে? তো ক্লিয়ারলি ফিগার অনুযায়ী দেখো, এইটা যদি 1.5 মিটার হয় আর এইখান থেকে যে লাইনটা আমরা ড্র করেছি পারপেন্ডিকুলার অন দিস অ্যাজ ওয়েল অ্যাজ এই লাইনটা প্যারাল টু দিস লাইন বলেছি, তাহলে এই যে স্ট্রেট লাইনটা জয়েন করেছে অন এ বি সেটা কী হবে? এটার যে লেন্থ সেটা হবে ইকুয়াল টু এইটা এ সি, তাই এটার যে লেন্থ এটাও তাই হবে, অ্যাজ ওয়েল অ্যাজ এটার যে হাইট এটারও হাইট তাই হবে। তাই এটা যদি 1.5 হয় তাহলে এতটুকু কত হবে? 1.5, তাই এটুখানিও হবে 1.5 মিটার। এবার এই পয়েন্টটা নাম দিয়ে দাও ধরো জি পয়েন্ট, ঠিক আছে? সো এবার আমাদের কী কী ট্রায়াঙ্গেল পেলাম, একটা ধরো এই বড় ট্রায়াঙ্গেলটা নেব যেটা হচ্ছে বি বিডিজি বা জিডিবি বলতে পারো, আর একটা হচ্ছে বিএফজি বা জিএফবি, ঠিক আছে? তা দুটো ট্রায়াঙ্গেল থেকে আমরা প্রথমে ফার্স্ট আমরা এইটুখানি হাইট বলে মানে এই পুরো হাইটটা জানা আছে, এই পুরো হাইটটা হচ্ছে আমাদের 30 মিটার, ঠিক আছে? তাহলে এইটুখানি কত হবে? 30 - 1.5, সেটা হবে আমাদের বিজির ভ্যালু। তা চলো এবার লিখি, প্রথমে তোমরা স্টেটমেন্টগুলো লিখে নেবে যে লেট সি ডি বি দি হাইট অফ দি বয় অ্যান্ড এ বি দি হাইট অফ দি বিল্ডিং উইচ ইকুয়ালস টু 30 মিটার আর সি ডি ইকুয়ালস টু গিভেন 1.5 মিটার, আফটার সাম ওয়াকিং অফ সাম ডিস্টেন্স লেট ই এফ বি লেট ই বি দ্য পজিশন অফ দি বয় অ্যান্ড ই এফ বি দি নিউ নিউ হাইট বা নিউ হাইট না ই এফ বি দি হাইট অফ দি বয়, তো এটা হবে 1.5 মিটার, ঠিক আছে? আমরা এখানে আগে স্টেটমেন্টগুলো তোমার নিজের নিজের বানিয়ে এনে লিখে নেবে, আমি তোমাদেরকে ডায়াগ্রামটা লিখে নিয়েছি, কিন্তু স্টেটমেন্টগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কতে আগে লিখবে যে কী করে কোনটা আছে, যে ফ্রম পয়েন্ট ডি উইড্র পারপেন্ডিকুলার অন এ বি অ্যান্ড সাচ দ্যাট দি লাইন ইজ প্যারেল টু এ সি অ্যান্ড দি মিটিং পয়েন্ট উইথ টার্মিটাস জি, আর এখানে এই পয়েন্টটা দিয়ে দেবে ই এফ, ঠিক আছে? তো নাও এখানে ফিগার অনুযায়ী আমি ভ্যালুগুলো তাহলে বসে দিচ্ছি, সি ডি ইকুয়ালস টু তোমাদের কত? ই এফ উইচ ইকুয়ালস টু কত? 1.5 মিটার, তাই তো? নেক্সট হচ্ছে এ বি, আমাদের এ বি ইকুয়ালস টু 30 মিটার, রাইট? তাহলে আমাদের বিজি কত হবে? তাহলে বিজি ইকুয়ালস টু কত হচ্ছে? বিজি ইকুয়ালস টু হচ্ছে আমাদের এ বি মাইনাস অফ এ জি, বাট এজির ভ্যালু কত? এজি ইকুয়ালস টু সি ডি ইকুয়ালস টু ইএফ, তাহলে এটা লিখবে, আচ্ছা সি ডি ইকুয়ালস টু ইএফ ইকুয়ালস টু 1.5 ইজ ইকুয়ালস টু এ জি, কারণ এজিটাও তো হচ্ছে 1.5 মিটার। তাহলে এজি এখানে ভ্যালুটা বসিয়ে দিই আমরা, তাহলে এ বি বলে দিয়েছে 30, এজি বলে দিয়েছে 1.5, তাহলে এটা ক্যালকুলেশন করলে আসছে 28.5 মিটার। তাহলে বিজির ভ্যালু পাতে পেয়েছি কত? 28.5 মিটার। এইটুখানি আমাদের হবে যে 28.5 মিটার। নেক্সট হচ্ছে আমাদের এই লেন্থটাকে, ঠিক আছে? এটাকে ধরে নিই এক্স অ্যান্ড সে এটাকে ধরে নিই ওয়াই, তাহলে লেট ডি এটাকে এক্স না ধরলেও চলবে, ঠিক আছে? এটা থাক, আমরা এক্স না ধরেই করে নেব, ঠিক আছে? বা আমাদের কোনো নেমিং কনভেনশন দরকার নেই, আমরা এফ জি আর ডি এফ এরকম করেই করবো, ঠিক আছে? আর এক্সট্রা ফালতু ফালতু আর একটা মানে ভ্যারিয়েবল অ্যাজিউম করতে হচ্ছে। তাহলে নাও ফ্রম ফার্স্ট যে ট্রায়াঙ্গেলটা নেবো হচ্ছে সেটা হচ্ছে এই বড় ট্রায়াঙ্গেলটা, ঠিক আছে? তো বড় ট্রায়াঙ্গেলটার মধ্যে কী আছে? বিডিজি। সো ফ্রম ট্রায়াঙ্গেল বিডিজি এখানে আমাদের কী আছে? এই হাইটটা আছে আর এটা আছে, নোন এটা তো আমাদের জানা নেই, এটা নিয়ে আমরা কাজই করবো না। তো পারপেন্ডিকুলার বেস কোন কোন ট্রিগনোমেট্রিক রেশিও ইউজ করবো? ট্যান। তাহলে ট্যান অফ 30 ডিগ্রি ইকুয়ালস টু কত আমাদের এখানে? বিজি ডিভাইডেড বাই ডিজি, রাইট? উইচ ইমপ্লাইজ আমাদের ডিজি কত বেরোচ্ছে? ডিজি ইকুয়ালস টু বিজি বাই ট্যান 30, বাট বিজি কত বেরিয়েছে? বিজি বেরিয়েছে আমাদের 28.5, সো 28.5 ইন্টু 1/√3, কারণ 1030 ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে 28.5 ডিভাইডেড বাই 1/√3 কী হবে? এই 1/√3 মানে √3টা কি উপরে চলে যাবে,
ইন্টু রুট থ্রি, তাই নাও এটাকে তোমরা সিম্পলিফাই করতে পারো, এটাকে মানে যদি পয়েন্টটা উঠে আনতে চাও সেটাও করে নিতে পারো। তো সেটা যদি সলভ করো আসবে দাঁড়াও, উইচ ইকুয়েস টু 28 পয়েন্ট, মানে 5 পয়েন্টটা উঠিয়ে দিচ্ছি, তাহলে থাকবে 10 ইন্টু রুট থ্রি, তো 5 2 যাবে, আর এটা যাচ্ছে তোমাদের 5 5 5 যা 25 অ্যান্ড 7 3 আসছে, তার 37, তো 57, তো 57 রুট থ্রি বাই 2। ঠিক আছে, তো এই অবস্থায় থাক এখন আমাদের, কারণ এইটা তো আমাদের দরকার নেই, আমরা জাস্ট এইটুখানি বার করব, মাঝখানে কোনো ক্যালকুলেশনে আমাদের ইজি হয়ে যাবে করতে। আর তোমরা যদি ভাবো না আমরা ভ্যালুটা বার করবো, সেটাও করে করতে পারো, ঠিক আছে, নট আ হার্ড ডিল। নেক্সট হচ্ছে আমরা নেব ট্রাইঙ্গেল, হচ্ছে কোনটা, এই ট্রাইঙ্গেলটা, এই ছোটো ট্রাইঙ্গেলটা, মানে বি এফ জি। সো ফ্রম ট্রাইঙ্গেল বি এফ জি আমরা পাচ্ছি এখানে কত অ্যাঙ্গেল অফ এলিভেশন বলেছে 60 ডিগ্রি, তাহলে 10 অফ 60 ডিগ্রি ইকুয়েস টু আমাদের হাইট কত, বিজি, বিজি ডিভাইডেড বাই আমাদের বেসটা হচ্ছে এফ জি, এফ জি বা জি এফ যাই বলো, তো বিজি কত বলে দিয়েছে 28.5, অ্যান্ড এফ জি আমাদের জানা নেই, ঠিক আছে, এটা বার করতে হবে। তো ইমপ্লাইজ এখান থেকে কত বেরোচ্ছে আমাদের, এফ জি ইকুয়ালস টু 28.5 ডিভাইডেড বাই 10 অফ 60 ডিগ্রি, রাইট, এইটা আসবে ক্যালকুলেশন করলে 28.5, মানে পয়েন্টটাকে উঠিয়ে দিচ্ছি, তাহলে আসবে কত 285 বাই 10 ইন্টু 1 বাই রুট থ্রি, কারণ 1060 বলে হচ্ছে রুট থ্রি না, এটা আমরা দেখলাম কত আসছে 57 বাই 2, তাহলে এটা আসছে কত 57 বাই 2, উইচ ইকুয়ালস টু আমাদের আসছে 57 বাই 2 রুট থ্রি, তাহলে আমাদের এফ জির ভ্যালু কত পাচ্ছি 57 বাই 2 রুট থ্রি, অ্যান্ড আমাদের ডিজি, ডিজি ভ্যালু পেয়েছি 57 রুট 3 বাই 2, তাহলে ডিজি পেয়ে গেছি, এফ জি পেয়ে গেছি, তাহলে এইটুখানি বেরিয়ে যাবে, কারণ এইটুখানি কত হবে ডিজি মাইনাস অফ এফ জি, রাইট, ওইটা তো আমাদের বার করতে হবে, তাহলে দের ফোর ডি এফ ইজ ইকুয়ালস টু ডিজি মাইনাস অফ এফ জি, উইচ ইকুয়ালস টু ডিজি কত বেরিয়েছিল 57 রুট 3 বাই 2, তাহলে 57 রুট 3 বাই 2 মাইনাস আমাদের এফ জি কত বেরিয়েছে 57 ডিভাইডেড বাই 2 রুট 3, দেখো এখান থেকে 57 কমন চলে যাবে বাইরে, 57 কমন চলে যাচ্ছে, অ্যান্ড এলসিএমে 57 বাই 2 কমন চলে যাচ্ছে, ঠিক আছে, কারণ এখানে 2 আছে, এখানে 2 আছে নিচে, তো 57 বাই 2 কমন চলে যাচ্ছে, তা ব্র্যাকেটে রয়েছে রুট থ্রি মাইনাস 1 বাই রুট 3, তা রুট থ্রি ইন্টু রুট থ্রি হচ্ছে 3, 3 মাইনাস 1 হচ্ছে কত হবে আমাদের 2, তাহলে এখানে আসবে ইন্টু 2 বাই রুট 3, রাইট, নাও এইটা আবার সিম্পলিফাই করে 2 2 কেটে যাচ্ছে, তাহলে এইটা আসছে আমাদের 57 বাই রুট 3, উইচ ইকুয়ালস টু আসবে একটা রুট থ্রি দিয়ে, মানে আর নিউমারেটর অ্যান্ড ডেনোমিনেটর আমরা মাল্টিপ্লাই করবো, তা নিচেরটা কত যাবে রুট থ্রি ইন্টু রুট থ্রি 3 হয়ে যাবে, উপরে হয়ে যাবে ইন্টু রুট থ্রি, তা 57 রুট 3 ডিভাইডেড বাই 3, না 57 ডিভাইডেড বাই 3 কত 19, তাহলে আমরা এতে কত হয়ে যাচ্ছে 19 রুট 3, তা দের ফোর আমাদের যে ডিস্টেন্সটা, যে রিকোয়ার্ড ডিস্টেন্স যেটা ছিল, ফাইন দ্য ডিস্টেন্স হি ওয়াকড টুয়ার্ডস দ্য বিল্ডিং কত বেরোলো 19 রুট 3 মিটার, এটাই হলো আমাদের আনসার।